মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পলসন্ডা NH-34 রাস্তার পাশে পুলিশ ফাঁড়ির সামনে এক একর জায়গার উপরে উদ্বোধন হল গোরস্থান। পলসন্ডা এলাকায় গোরস্থান না থাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষ ইন্তেকাল করলে পলসন্ডা এলাকার মানুষ সমস্যায় ভুগতেন। দীর্ঘদিন ধরে দূর দূর গ্রামে গিয়ে কবর দেওয়া হতো, তাই আজ এক একর জমির ওপরে NH-34 রাস্তার পাশে পলসন্ডা মোড়ে কবরস্থান উদ্বোধন হল। শেষে পলসন্ডা জুম্মা মসজিদ ও গোরস্থান কমিটির উদ্যোগে সকল সমাজ ও ধর্মের মানুষকে নিয়ে ইফতার মজলিস করা হলো। উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ এনায়েত উল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি এরশাদ আলী, প্রাক্তন জেলা পরিষদের মেম্বার ধীরেন্দ্রনাথ যাদব সহ এলাকার বিশিষ্ট জনেরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসী খুশি। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এর পার্টি করা হলো মূলত ঈদগাহ কবরস্থান উদ্বোধন উপলক্ষে। আচ্ছা, এই অনুষ্ঠানে এলাকার জনসাধারণ খুব আপ্লুত হয়ে খুশি হয়ে অনেক মানুষ জমাত হয়েছিলেন। তাছাড়া আমাদের এলাকার নেতৃত্ব যারা দেন নেতা তারা সকলে এসেছিলেন। এনায়েত সাহেব, হ্যাঁ, যিনি আমাদের ব্লক প্রেসিডেন্ট তিনি এসেছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এসেছিলেন, এর আগে আমাদের MLA কানাই চন্দ্র মণ্ডল তিনি আমাদের দেখা করে গেছেন এবং আমাদের এই কাজে তারা যথেষ্ট সহযোগিতা সহানুভূতি দেখিয়েছেন। আগামী দিনে এই কাজ যাতে পরিপূর্ণ হয় তার জন্য ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং এলাকার জনসাধারণ যারা এখানে এসেছিলেন তারা কিছু আর্থিক সাহায্য করলেন এবং আগামীতে অর্থ সাহায্য করার জন্য তারা বলে গেছেন। আশা করি এ কাজ খুব তাড়াতাড়ি সমাপ্ত হবে। এ কাজ হলে এই অঞ্চলের মানুষের খুবই একটা সমস্যা দূর হবে, কারণ কেউ মারা গেলে এখানে কবরস্থ করা যেত না, তা দেখে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো, তাতে বহুত কষ্ট হতো। আজকে এই সভা হওয়াতে এবং এই জায়গাটা উদ্বোধন হওয়াতে এখানকার মানুষ নিঃশ্বাস ফেললো, একটা সুস্থ তাদের মন আসলো। আশা করি এই কাজটা আরও দিন বা দিন ভালো হবে। আপনারা এবং আরও জনগণকে আমি অনুরোধ করব এই কাজে সহযোগিতার জন্য, এবং এখানে যারা এসেছিলেন বিশেষ করে সাংবাদিক এসেছেন এনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার ধন্যবাদ জানাচ্ছি এই সহযোগিতা করার জন্য। আগে প্রথমে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনুষ্ঠান আমাদের বহুদিন থেকে, আমরা এখানে বাড়িতে বাড়িতেই আমরা ঈদের নামাজ, ঈদুল জুহার নামাজ আমরা মসজিদে করতাম বা বাড়িতে বাড়িতে হতো, লকডাউনের সময় বাড়িতে বাড়িতে হতো। বহুদিন পর বহু চেষ্টায় এখানে এনায়েত সাহেব ছিলেন, বিশিষ্ট সমাজসেবী, আরও বিশিষ্ট সব সমাজসেবী ছিল, MLA ছিল, তো ওনাদের প্রতিষ্ঠায় এই ঈদগাহ ময়দান এবং আপনার কবরস্থান এবং এখানে পুকুর রাস্তা সে একসঙ্গে করা হলো। আলহামদুলিল্লাহ, আরও আমাদের এখানকার বিশিষ্ট জনতারা ছিলেন, আমাদের পলসন্ডাবাসীরা ছিলেন, তাদের সহযোগিতায় আমরা এই জায়গাটা ইনশাল্লাহ আমরা কিনেছি এবং ইনশাল্লাহ আমরা এখানেই আমরা জানাজার ঈদগাহের নামাজ ইনশাল্লাহ এবার থেকে পলসন্ডাবাসী এই ঈদগাহের নামাজটা ইনশাল্লাহ শুরু করি। কতটা জায়গার উপরে এটা হয়েছে জানা? মিনিমাম এটা 3 বিঘা জায়গা। 3 বিঘা আগে কোথায় ঈদগাহটা ছিল আপনাদের? ঈদগাহটা ছিল আপনার প্রথমে মসজিদে ছিল, মসজিদে নামাজ পড়া। আচ্ছা আচ্ছা, আজকে এই প্রথম এই এরিয়ার মধ্যে হলো? হ্যাঁ, প্রথম এই এরিয়ার মধ্যে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ আরিফ। আপনি? আমি হচ্ছি আপনার এই পলসন্ডা মসজিদের ইমাম সাহেব। আচ্ছা, ইফতার পার্টি ছিল। আচ্ছা, আর ঈদগাহ ছিল না এখানে বহুদিনের আশা যে ঈদগাহ এবং কবরস্থান যেন হয়, সেই কাজ আমাদের সমাধান হলো, ঈদগাহও হয়েছে আলহামদুলিল্লাহ এবং কবরস্থানও হয়েছে জনসাধারণের প্রচেষ্টায়। আমাদের এই ইফতার পার্টি মজলিসে হাজির ছিলেন আমাদের সমাজসেবী এনায়েতুল্লাহ ভাই, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এরশাদ আলী এবং আমাদের ওসি সাহেব এবং এখানকার প্রধান সাহেব ও অঞ্চল সভাপতি সাহেব মিছুদা সকলেই উপস্থিত ছিলেন। এতদিন আপনারা কোথায় নিয়ে যেতেন? বিভিন্ন দূর দারাজ থেকে আসা, তো উঠবস্তি এখানে জায়গা, আপনার গ্রামে সেটা হতো, মারা গেলে খুব কষ্ট হতো, গ্রামে হতো, খাজিরাই হতো, হ্যাঁ, যাদের বাড়ি জমি সেখানে হতো, গোড়ায় হতো, আশায় হতো, হ্যাঁ, ইটরে হতো, আলগড়িয়ায় হতো, মরাহাটিতে হতো, আর সেটা অসুবিধা হবে না, আবার এখানে আমাদের চালু হয়ে যাবে।
কতটা জায়গার উপরে এটা ঈদগাহ তৈরি হয়? এটা আমাদের এক একর জায়গা। এক একর। আপনার নাম? আমার নাম আব্দুল মুন্নাফ, আমি পলসাডা মসজিদের সরকারি ইমাম।